ফা নিকাহ হওয়া বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। কাজী সাহেবের খাতায় চারজন সাক্ষী ঢুকলো কী করে? শুধুমাত্র জেনা প্রমাণ করতে, অবৈধ সম্পর্ক প্রমাণ করতে চারজন সাক্ষী লাগে। তাহলে কি কেউ উচ্চশিক্ষিত মানুষ এদেশের ওই খাতা দিয়ে, কাজী সাহেবের খাতা দিয়ে বিবাহকে জেনা বলতে চাচ্ছেন? যে সম্মানিত দিনাজপুর জেলার জ্ঞানীগুণী মানুষ এবং যারা আরও দায়িত্বশীল বসে আছেন, কথা শুনে মন খারাপ করার কিছু নেই। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন, লা নিকাহ ইল্লা বিশাহিদাইনে, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ নেই। বাস, বিবাহ করার জন্য কয়জন সাক্ষী লাগবে? দুইজন, মহিলার পক্ষ থেকে নয়, পুরুষের পক্ষ থেকে নয়, এগুলো কোনো কথা নেই, পক্ষ নেই। বিবাহ বৈধ হওয়ার জন্য বাপ লাগে, আর বর লাগে, আর দুইজন সাক্ষী লাগে। তিনি বলেছেন, লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ নেই। তিনি বলেছেন, আইয়ুমা ইমরাতিন নিকাহাত, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগের অজনে অলিয়েহা, যে কোনো মেয়ে বিবাহ বসবে বাপ ছাড়া, অভিভাবক ছাড়া। ফা নিকাহ হওয়া বাতিল, সে বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। ফেকার বইয়ে লেখা আছে যে কেউ যদি বলে এটা আমার বউ, আর দুইজন যদি বলে হ্যাঁ ঠিক 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 এটা তোমার বউ, তাহলে বিবাহ হয়ে গেছে। এই জন্য কোর্টের বিবাহ চলছে বাপ ছাড়াই, দুইজন সাক্ষী কাগজে লেখা আছে, উকিলকেও বিবাহ দিয়ে দিয়েছে, বিবাহ হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, যে কোনো মেয়ে অভিভাবক ছাড়া বিবাহ বসল, সে বিবাহ বাতিল। কথাটি আল্লাহর নবী তিনবার বলেছেন। পরের বাক্যে বলছেন, ওলা তুজাব্বেজুল মারাতো আল মারাতা, ওলা তুজাব্বেজুল মারাতো নাফসাহা, কোনো মহিলার বিবাহ দিতে পারে না, কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। কি করে খালা বললেন, বোনের মেয়েকে খালা বলছেন যে শোন খালেদা, তুই শোন, তোর বাপ তো বিবাহ দিবে না, ছেলে খুব ভালো ভালো চাকরি করে, তুই চলে আয়, আমি বিবাহ দিয়ে দিচ্ছি। কখন কখন খালা পুরুষ মানুষ হয়ে গেছে, অথচ আল্লাহর নবী বলছেন কোনো মহিলার বিবাহ দিতে পারে না, কোনো মহিলার নিজে নিজে বিবাহ বসতে পারে না, অসম্ভব। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, দেখি কে বাক্য উল্টাইতে পারে। বলতে হবে আমার মুখের উপরে, আজ না হয় 6 মাস পর, 6 বছর পর, 20 বছর পর, আমার হায়াত পর্যন্ত বলতে হবে যে জি, আপনার কথা ঠিক নয়, মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে। আমি বলছি মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না, শুধু হবে না নয়, মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায় হারাম। আর এটা তো দিনাজপুর, তার মানে রংপুর দিনাজপুর প্রায় একই, রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারী কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ জয়পুরহাট বগুড়া গাইবান্ধার ঘটনা। মেয়ে যেখানে আছে ওখানে বিবাহ পড়াতে গেছে, বিবাহ পড়িয়ে অমুক নিবাসী অমুক তোমাকে বিবাহ করতে এসেছে, এত নগদ এত বাকিতে, তুমি তাকে স্বামী সত্য কবুল করো। তখন মেয়েটা বলছে কবুল করলাম, তিনবার করার পর ওরা এখন চ্যাংড়া ছিল্লু বদ সব গেছে ওখানে, এখানে এখন দাঁড়িয়েছে, যেখানে বরযাত্রী যেখানে বসে আছে, এরা দাঁড়িয়ে আছে 5-7 জন। তো বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? তখন এরা বলছে আমরা এই বিবাহের উকিল। বরের পক্ষের লোকগুলি যারা এখানে, আরে বিবাহ পড়াতে তো বরের পক্ষের লোকই গেছিল ওখানে, অনেকেই গেছে, তো আপনারা কে? তো বলছে আমরা এই বিবাহের উকিল। মেয়ে কি কবুল করেছে? জি করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে আপনারা বসেন, তার পূর্ব পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। মনে হচ্ছে এক পাগলামি কারবার, হিন্দুদের কলার গাছের চতুর্দিকে ঘুরতে হবে বিবাহ বৈধ হওয়ার জন্য। তাই হুজুর কাজী সাহেব গেছে মেয়ের কাছে বিবাহ পড়াতে,
কেয়ামত পর্যন্ত সময় থাকলো বেটা, তোমার এটা জায়েজ বলার জন্য। কাজী সাহেবের চারটা সাক্ষী যেমন, মেয়ের কাছে বিবাহ পড়ানো তেমন, যুবতী মেয়েদের গীত গাওয়া তেমন, কমিউনিটি সেন্টার মেয়েটাকে একবার ল্যাংটা করে বসিয়ে রাখা তেমন। তো আমি যখন বলেছি যে আপনার মেয়েটা হচ্ছে কমিউনিটি সেন্টারে রং মেখে চাকচিক্য হয়ে বসে আছে, এটা পতিতালয়ের মেয়ে, তখন বাপের এত রাগ ধরেছে। বলেন কি আব্দুর রাজাক সাহেব, আমরা দিনাজপুর শহরের একজন বিত্তশালী মানুষ, আপনি আমার মেয়েকে পতিতালয়ের মেয়ে বলেন মানে? আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আপনার মেয়েকে পতিতালয়ের মেয়ে প্রমাণ করতে না পারলে আর দিনাজপুরে কোনো দিন আসবো না। কষ্ট পাওয়ার কিছু আসে যায় না, আপনি কষ্ট পেলেই কি আর না পেলেই কি, প্রায় মোবাইলেই আছে, প্রায় বক্তব্য আছে যে দুনিয়াতে দুটা পাপ আছে, মানুষ না করেই পাপি। তার একটা হলো, কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, খেলেই নি, খালি কি বলেছে আসো খেলি, তাহলে কি দিতে হবে? দশজন ফকিরকে সোয়া কেজি করে চাল দিতে হবে, কাপ ফারে দিতে হবে, খেলেই নি, খালি বলেছে আসো খেলি, এক আশ্চর্য পাপ। আর কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে রাসূল বলেছেন ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, একবার বলেছেন দুইবার শব্দটা, একবার বলেছেন তিনবার শব্দটা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র মুখ দিয়ে বলেছেন ও ব্যভিচারণী, অথচ ও জেনা করেনি। তো সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটাতেই ব্যভিচারণী হয়ে গেল, আরে হাজারো পুরুষের সামনে সাজগোজ করে বসে আছে তবুও ব্যভিচারণী হলো না? ধর্ম কি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু? জি না ইমাম সাহেব, ভুল হয়েছে, তোবা করতে হবে। ইমাম সাহেব শুনে রাখেন, কাজী সাহেবের খাতার চারজন সাক্ষী যেমন, কাজী সাহেব শোনেন, মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ানো তেমন, কাজী সাহেব শোনেন, কমিউনিটি সেন্টারে মেয়েটাকে বসিয়ে রেখে জাতির সামনে পেশ করে বিবাহের অনুষ্ঠান করা তেমন, যুবতী মেয়েদের দিয়ে গীত গাওয়ানো তেমন, দিনাজপুর শহরের আরও নোংরা নীতি যে আব্দুর রাজাক সাহেব রাজশাহীতে নাই নাকি? আছে, হয়তো বা ১৯ ২০ হতে পারে। বর হলুদ মাখতে গেছে কনের বাড়িতে, কনে এসেছে বরের বাড়িতে হলুদ মাখতে, আমি বলছি যে এরা মানুষ থেকে বাদ পড়ে গেছে, এভাবে বলছেন কেন? আমি বলিনি, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না, ওলা একা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিগালের মতো, ভালো হওয়া জাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন পশু প্রাণীর মতো। তো কনে হলুদ মাখতে আসলো বরের বাড়িতে, বর হলুদ মাখতে গেল কনের বাড়িতে, তুমি কি মনে করছে যে এটা শিক্ষিত পরিবার? মানুষ মানে কি জানো? মানুষ মানে হচ্ছে মানুষ, লোকটা বলে না যে মানুষে, বলে না যে মানুষের মতো মানুষ, মানে মানুষ যেখানে ভালো কিছু পায় তাকে বলে মানুষ, যখন ভালো কিছু পায় না তাকে তখন আর মানুষ বলে না, তখন তাকে কি বলে? অমানুষ, ও আর মানুষ নয়। শুধু আল্লাহ এই কথা এক জায়গাতে বলেনি, বহু জায়গাতে বলছেন, আল্লাহ বলছেন অতীন ডমর ফলের কসম, অজাইতুন জাইতুন ফলের কসম, অতুরে সিনিন তুর পাহাড়ের কসম, ওহাজাল বালাদিল আমিন এই মক্কা নিরাপদ শহরের কসম, আমি আল্লাহ এতগুলি কসম করে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতি উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি, মানুষ যখন আমাকে মানেনি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি,
ও এখন পশু প্রাণী গরু ছাগল কুকুর শৃগালের চেয়ে খারাপ। তো বর গেছে কনের বাড়িতে হলুদ মাখতে, কনে এসেছে বরের বাড়িতে হলুদ মাখতে, আর একজনের গায়ে আর একজন হলুদ মাখাচ্ছে আর কাদা ছিটাচ্ছে আর রং ছিটাচ্ছে। ওটা যে ওই যে অমুসলিম হিন্দুদের যে কী খেলা থাকে না, একজন আরেকজনের গায়ে হলি খেলা। তো মুসলমানের বিবাহের বাড়িটা মনে হচ্ছে হলি খেলা। তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার জীবনে তিনটি বড় ভয়। এক, আইম্মাতাম মুজিল্লিন, আমার উম্মতের আলেম ওলামারা ভ্রান্ত পথে চলবে, হুজুরি হবে ভ্রান্ত, এইটা আমার ভয়।